কি জানতে এসেছেন? মেইনলি আমি এখানে জানতে এসেছি যে আসলে বিদেশ যাওয়ার সম্পর্কে যে প্রসিডিওরগুলো আসলে কিভাবে ফলো করলে আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবো, বা পিআর অ্যালাওয়েন্স জিনিসগুলো কিভাবে আসলে কাজ করে, এই জিনিসগুলো জানার জন্যই, ইনফরমেশন গ্যাদার করার জন্যই এই এক্সপোতে এসেছি। আপনার ইন্ডিভিজুয়ালি কী কী জানতে চাওয়ার ছিল? ইন্ডিভিজুয়ালি আমার যে বিষয়গুলো জানতে চাওয়ার ছিল সেগুলো হচ্ছে যে আসলে বিদেশে আমাদের প্রথম কথা হচ্ছে কি পরিমাণ কস্ট লাগবে একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে, প্লাস ওখানে যে আমাদের জব পিআর বা আমরা কোনো মান্থলি অ্যালাওয়েন্স পাবো কি না, এই বিষয়গুলোই জানার ছিল, এবং ভিসা প্রসিডিওর করতে আমাদের টাকা লাগবে কি না, বা কত দিন সময় লাগতে পারে, কী কী কোর্স এবং কত স্কোর লাগবে, এই জিনিসগুলো জানার জন্যই মেইনলি আজকে এখানে আসা। ওনাদের পক্ষ থেকে আপনি যে তথ্যগুলো পেয়েছেন যদি এগুলো একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি এখন যে কাউন্সিলরের সাথে কথা বললাম, তিনি আমাকে কানাডা যাওয়ার ব্যাপারে যে বিষয়ে সাহায্য করলেন, তিনি প্রথমেই বললেন যে আমার আইএলস করে ফেললে ভালো হয়, এবং আইএলসে হচ্ছে নট মোর দেন 5.5, অবশ্যই 5.5 এর উপরে স্কোর থাকতে হবে যদি আমি কানাডায় যেতে চাই, আর যদি আমি আইএলস না করতে চাই তাহলে আমার ওখানে যে ইএসএল কোর্সটা করতে হবে সেটা একটু কস্টলি হয়ে যায়, আর আমি চাইলে এখন একটা অফার লেটার জমা দিতে পারবো, এবং প্লাস ওরা হচ্ছে আইএলস এর রেজাল্টের উপর ভিত্তি করে ইউনিভার্সিটি রেকমেন্ড করে, আর প্রথম বছর ওদের একটা বাজেট সেটা হচ্ছে 6-7 লাখ টাকা, তো এই জিনিসগুলাই জানার ওরা আমাকে হেল্প করেছে এই বিষয়ে। আচ্ছা আচ্ছা, এতটুকু জানতে চাও? জি জি। এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত কি? এখন আপাতত ওনাদের সাথে কথা বলে যে বিষয়টা মনে হলো যে যতটা কঠিন বা কমপ্লেক্স বিষয়টিকে ভেবেছিলাম আসলে ততটা না, এখন চিন্তা করছি যে একদিন ওনাদের অফিস যেটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরিতে ওখানে যাব, এবং যে আইএস কোর্সে ভর্তি হয়ে হয়তো অ্যাপ্লিকেশন করে ফেলব। আপনি? জি, আমিও ক্যানাডা যাওয়ার চিন্তা ভাবনা হয়েছিল। কোন সাবজেক্ট? জি, আমি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। আপনার ক্ষেত্রে কি আইএস লাগবে? জি, আমার আইএলস লাগবে। দুজনের একই অবস্থা। জি জি, আপনাদের জন্য শুভকামনা। জি, ধন্যবাদ।